অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনভূমি পুড়ে গেছে দাবানলে। দেশটির নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া জুড়ে 1200 ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতেই অস্ট্রেলিয়ার 338 ফুটের দানবাকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়েছেন দেশটির সিডনি শহরের একটি রেস্তোরাঁর মালিক। শুক্রবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়, অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তার জন্য পিয়ারে ও রোজমেরি নামে দুই ভাই বোনের সিডনিতে পেলোনো গ্রিননি নামের একটি রেস্তোরাঁর হোটেলে দানব আকৃতির পিৎজাটি বানানো হয়। পরে পেলেগ্রিনি ইনস্টাগ্রামে সেই পিৎজাটির ছবি শেয়ার করে। রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটির মজ্জারেল্লা, টমেটোর সস, বাসি স্লিপ দিয়ে গার্নিশ করা। অলিভ অয়েলের এই পিৎজাটি বানাতে প্রায় 4 ঘন্টা সময় ও 90 কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি 4000 খণ্ডে ভাগ করে ভোজনরসিক মানুষের মুখে তুলে দেওয়া হয়েছে।